দর্শকমণ্ডলী শুভেচ্ছা নিন বাংলাদেশ ইতিমধ্যে বদ্ধ জলাশয়ের মৎস্য চাষে বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে তারপরেও আমাদের মাছ চাষের সম্ভাবনা রয়েছে বিপুল এই খাতকে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে এই বিবেচনায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তর বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে মাঠ পর্যায়ে তার একটি হচ্ছে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প তো আমরা এই কার্যক্রমের উপরে একটি ছোট্ট প্রতিবেদন করেছি আপনাদের জন্য চলুন দেখা যাক এই পুকুরটিতে কার্পের মিশ্র চাষ হচ্ছে রুই কাতলা মৃগেল কালবাউস সিলভার কার্প গ্রাস কার্প কমন কার্প রাজপুটি প্রভৃতি মাছকে কার্প জাতীয় মাছ বলা হয় এসব মাছ পুকুরে ভিন্ন ভিন্ন স্তরে থেকে বিভিন্ন ধরনের খাবার খায় এজন্য বিভিন্ন স্তরে উৎপন্ন প্রাকৃতিক খাদ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অধিক উৎপাদনের জন্য একটি পুকুরে একসাথে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় রূপ মাছ চাষকে মিশ্র চাষ বলে আপনার এই যে গেঞ্জিতে লেখা আছে উদনপুর নয়ন ক্লাব সিবিজি গ্রুপ হ্যাঁ এই যে একটা ক্লাব আপনার করেছেন উদনপুর ক্লাব নয়ন ক্লাব যেটা এই ক্লাব করার বুদ্ধিটা আসলো কীভাবে মাথায় এই ক্লাব করার আমরা উদ্যোগ নিই যে অনেক জায়গা শুনছি যে সমিতি বা ক্লাব করে একজনে যদি একটা কাজ করতে না পারে বড় কাজ দশ জনে মিলে করা যায় এতে করে আমরা চিন্তা ভাবনা করে একটা স্থির করলাম বুদ্ধি যে আমরা দশ জনে মিলে একটা ক্লাব করে দেখা যাক অগ্রসর হওয়া যায় নাকি সামনের দিকে আগানো যায় কি না এর থেকে আমরা উনিশশো সালে আমরা বেশ জনে এই ক্লাব গঠন করি মাসিক পাঁচ টাকা চাঁদা দিয়ে এই ক্লাবটা যখন গঠন করলেন তার আগে আপনার কি করতেন নেই আগে আমরা ওই দিন মজুরি ছিলাম কেউ বেকার ছিলাম ভ্যান চালাইতো অটো চালাইতো শ্যালোর গাড়ি চালাইতো আমাদের স্বাদের মধ্যে এখনও কর্মসূচির দুটো লোক আছে এবং ভ্যান চালক আছে দুইটা একটা শ্যালোর গাড়ি চালানোর লোক আছে আর আমরা মানুষের কাজকাম করি পাশাপাশি বাড়ির কাজ কিছু করি এখন বলেন পাঁচ টাকা করে জমিয়ে তারপরে কী করলাম পাঁচ টাকা করে জমানোর পরে আমরা দুই বছর জমানোর পরে এই টাকা দিয়ে আমরা গরু কিনতাম গরু কেনার পরে আমরা সদস্য মধ্যেই বোরগা রাখতাম রাখার পরে মোটা তাজা করে ঈদের মধ্যে বিক্রি করে ওই অংশটা আমরা সমিতিতে জমা জমা করতাম করতে করতে দু হাজার পনেরো সালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষী প্রযুক্তি সেবা সম্প্রসারণে ইউনিয়ন পর্যায়ে যে মৎস্য চাষির যে কুঠিয়া উপজেলার ছিনার মৎস্য কর্মকর্তা ফার্ম ম্যানেজার লিপার আমাদেরকে মাছ চাষে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটু উদ্বুদ্ধ করে তার আগে আমরা তেরো হাজার দিয়ে একটা পুকুর লিজ নিতাম ওখান থেকে এক বছরে আমাদের পঁচিশ হাজার টাকা লাভ আসে সব খরচ বাদে খরচ হয়েছিল কত টাকা খরচ খরচ হয়েছিল আমাদের হচ্ছে একত্রিশ হাজার কত টাকা যেন খরচ হয়েছিল একত্রিশ হাজারের উপরে আচ্ছা সব খরচ বাদ দিয়া পঁচিশ হাজার টাকা লাভ তখন আমরা তখন চিন্তা করলাম যে এত কম টাকা দিয়ে এত বেশি লাভ তার পরবর্তী আরেকটা পুকুর নিলাম পর ওইটা তো লাভ হইলো তারপর পনেরো সালে এসে যখন পঁঠিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফার্ম ম্যানেজার লিপেরা আমার এক সহযোগিতা করলো যে তোমরা ট্রেনিং নাও আমরা তখন মাছের প্রশিক্ষণ দিই দেওয়ার পরে আমরা এই মাছ চাষের মধ্যে জড়িত হয়ে যাই উদনপুর নয়ন ক্লাব সিবিজি মৎস্য চাষি নামে আমরা মাছ চাষ শুরু করলাম শুরু হয়ে গেল গ্রুপটা তৈরি করলাম মাছ চা শু করলাম করার পর পাশে একটা পুকুর এরা গেলেছিলাম ওটা তো ভালো লাভ হয়েছিল তারপর আমরা এই পুকুরটা বিশ বিঘা জমি আমরা মালিকানা জমি আমরা লিজলি প্রতি বছর বিঘা বিশ হাজার টাকা বিঘা দশ বছর মেয়াদে আমরা এই পুকুরটা নিয়েছি নেওয়ার পরে এই প্রকল্প থেকে আমরা উপকরণ পাই সরিষার খোল গমের ভসি চুন সার এই উপকরণগুলো পাইছি এর মধ্যে আমাদেরও ক্যাশপাতি দিয়ে খরচ করছি পোনা মাসে পোনা পাইছি আমরা এতে করে দেখা যাচ্ছে আমরা এই পর্যন্ত আর এই পুকুরটা আমরা তখন খনন করি করা পারি যে পাড়ের উপরে আমরা কলা গাছ লাগাইছি আচ্ছা কলা গাছে এক বছরে এক সিজনে কলা গাছ আমরা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা কলা বিক্রি করছি আমরা আর এখনও আপনার ওই সপ্তাহ প্রতি সপ্তাহ চার হাজার পাঁচ হাজার টাকা কলা বিক্রি হচ্ছে এরই ফাঁকে আমরা এই যে আমরুপালি গাছ তিনশোটা আমরুপালি গাছ লাগাই দিয়েছি দিয়েছি আর এ পর্যন্ত আমরা এই পুকুরের ষোলো লক্ষ চৌত্রিশ হাজার চারশো তিরিশ টাকা আমাদের সর্বমোট আয় আর মাছের থেকে শুধুমাত্র এগারো লক্ষ বিশ হাজার আটশো তিরিশ টাকা আমাদের মাছ বিক্রি করা আর ইতিমধ্যে আমাদের আরও কিছু মাছ আছে আমরা বারো তারিখে যে ইলিশ ধরা বন্ধ এরপরে আমরা মাছ ধরবো বলে একটু চিন্তা ভাবনা করে আসি আর খর এগারো এগারো লাখ টাকা যে আয় হলো হ্যাঁ জি এখন আর কত আয় হবে আশা করছেন মাছ থেকে যে মাছ আছে এখন তো আমরা মাত্র তিন গাড়ি মাছ ধরবো তার তো ধরবো এখন ধরবো না আচ্ছা আবার ধরেন যে ওই একটা আনুমানিক কেমন লাভ হতে পারে মানে আয় হতে পারে সাড়ে চার লক্ষ টাকা তিন দেড় সাড়ে চার টাকা আসবে আর সাড়ে চার লক্ষ আসবে তাহলে এগারো পুরাতন মাসে পুরাতন মাসে তাহলে এগারো হয়েছে হ্যাঁ আরও সাড়ে চার হ্যাঁ সাড়ে লক্ষ মানে সাড়ে পনেরো হবে হ্যাঁ হবে খরচ হয়েছে কত পর্যন্ত মাছ ৬ লক্ষ উনসত্তর হাজার চারশো টাকা আচ্ছা তাহলে পরে আপনাদের এই সমিতি করেছেন যে হ্যাঁ এই যে সিবিজি গ্রুপ জি তাতে করে আপনাদের মনে হচ্ছে যে মাছ অনেক লাভজনক অনেক লাভজনক হ্যাঁ এই বিশ জনেই কি এই শেয়ারে আছে হ্যাঁ বিশ জনে আমরা না আমরা আছি এই সতেরো জন হচ্ছে আমাদের সদস্য আর লিপ আছে তিনজন আচ্ছা তো তিনজন যে সতেরো জন এরাই হলো মূল শেয়ার জি আর ওই যে তিনজন লিপ আছে তারা লাভের থেকে একটা পাবে ইতিমধ্যে আমি সদস্যদেরকে কুরমানের আগে বিশ হাজার কোটি দিয়েছি কুরমানির জন্য আর লভ্য লভ্যংশ থেকে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার কোটি টাকা দিয়েছি আচ্ছা এই যে সমিতি আপনারা পরিচালনা করছেন এখানে কোনো নিজেদের ভিতরে কোনো অন্তর্দ্বন্দ্ব কি হচ্ছে না অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হচ্ছে কোথায় ব্যাংকে কি করে। আমরা যা আয় ব্যয় যেটাই হোক সম্পন্ন আমাদের কিন্তু আয়টা যেটাই আসুক যে খাতের থেকে আসুক এটা আমাদের কিন্তু ওই রেজলিউশন মোতাবেক মঠিয়া ছিনিয়া মৎস্য কর্মকর্তাদের রেজিলেশনের সৈচাক্ষ আমরা কৃষি উন্নয়ন ব্যাংক মোল্লাপাড়া শাখা এখানে আমরা জমা করি ওনারের মাধ্যমে সৈচাগ করে রেজিলেশন করে আমরা সভাপতি সম্পাদকে তুলি আচ্ছা তারপরে এই যে যখন এগুলি একটা বাৎসরিক কোনো অ্যানুয়াল বাজেট টাজেট করেন আপনারা মানে এজিএম জাতীয় কিছু করেন যে হিসাব নিকাশ বাৎসরিক হিসাব নিকাশ বংশ দেওয়ার জন্য হ্যাঁ এটা আমরা করি আমরা হচ্ছে প্রতি মাসে প্রতি মাসে মাসে কোলা বিক্রি শুরু করে যত চাঁদা পাতি আসে বিশ তারিখ বিশ তারিখে আমাদের হচ্ছে এটা মিটিংকে সব আচ্ছা নেওয়া হয় আচ্ছা মাসিক হিসাব করে আবার জানিয়ে দেন বিশ তারিখে এটা সব আদায় হবে যে আপনার চাঁদা এবং কোলা বিক্রি আরও যে মিষ্টি কুমড়া আছে এগুলো বিক্রি করে এটা নেওয়া হবে আর পঁচিশ তারিখে আমাদের শুধু হিসাব নিকাশের মিটিং সব সদস্য থাকতে হবে প্রতি মাস দুইটা মিটিং আমাদের আচ্ছা একটা কথা বলেন যে আপনারা এত সুন্দর একটা কাজ করলেন আপনাদের দেখা দেখি আপনাদের মতন গ্রুপকে আরও তৈরি হবে মনে হয় অবশ্যই একশো পার্সেন্ট হবে আমার আশা যে হবেই হবে নিশ্চিত হ্যাঁ আমরা কি ধরে নিতে পারি যে আপনারা যেভাবে মাছ চাষে উদ্বুদ্ধ হয়েছেন আমাদের মাছের উৎপাদন বাড়াচ্ছেন আরও যদি এরকম গ্রুপ তৈরি হয়ে যায় তারা নিজেরাই স্বাবলম্বী হবে এবং মাছের উৎপাদনও বেড়ে যাবে দেশে হ্যাঁ জি হান্ড্রেড পার্সেন্ট ধন্যবাদ আপনাকে আর এরি ফাঁকে যেমন আমরা ঢাকায় মাছ বেছি ঢাকার আরতদাররা বলে যে আপনার রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে যদি মাছ না আসে কেজিকে পঞ্চাশ টাকা করে কেজিকে দাম বাড়িয়ে যাবে তাহলে অবশ্যই রাজশাহী ডিস্ট্রিক্টে মাছ বেশি উৎপাদন হয় বা আমরা করি ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়ে এটি একটি সফল মৎস্য চাষ সম্প্রসারণমূলক প্রকল্প বাংলাদেশের পল্লী অঞ্চলে চোদ্দ হাজার মৎস্য প্রদর্শনী খামার স্থাপন করা হবে এবং এই প্রদর্শনীতে নিয়োজিত প্রায় এক লাখ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন মৎস্য চাষী এবং মৎস্য চাষে জড়িত কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা হবে বাংলাদেশের পল্লী অঞ্চলে প্রায় পঁচিশ লাখ দিঘি পুকুর আছে যার আয়তন প্রায় তিন লাখ একাত্তর হাজার হেক্টর এই সকল দিঘি পুকুর যেগুলো ছোট আছে সেগুলোতে আমরা আরডি ডি প্রদর্শনী ব্যবস্থা করেছি এবং যেগুলোতে বড় দিঘি রয়েছে সেগুলোতে আমরা কমন বেনিফিশিয়ারি গ্রুপ বা দলভিত্তিক মাছ চাষের ব্যবস্থা রেখেছি এই প্রকল্প থেকে তিন হাজার ইউনিয়নে তিন হাজার লিফ নিয়োগ করা হয়েছে এ ছাড়াও এই প্রকল্পের মাধ্যমে প্রতি ছয়টি ইউনিয়নের জন্য একজন করে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ক্ষেত্র সহকারী আমরা নিয়োগ করেছি ব্যাপকভাবে প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে স্থানীয় জলভূমি সম্পদ বিবেচনায় দ্বিমুখী অ্যাপ্রোচে প্রদর্শনী মৎস্য চাষ প্রযুক্তির খামার স্থাপনে সহায়তা দেওয়া হয়েছে প্রশিক্ষিত চাষিদের প্রথম অ্যাপ্রোচটি হচ্ছে সমাজভিত্তিক বা কমন বেনিফিশিয়ারি গ্রুপ সিবিজি গঠন করে প্রদর্শনীর খামার স্থাপনে সহায়তা দেওয়া